নমস্কার বন্ধুরা, আগামী 9ই জুলাই ও 13ই জুলাই বিপত্তারিণী পুজো। এবছর 2024 সালে সকলেই কম বেশি জানেন এই পুজোর গুরুত্ব, কেন এই পুজো গৃহিণীরা করে থাকেন। সকলে সংসারের মঙ্গল কামনার জন্য এবং সকলেই যাতে বিপদমুক্ত থাকে তার জন্য এই পুজো করা হয়। বিপত্তারিণীর পুজো কম বেশি প্রায় সকলেই করে থাকেন, কিন্তু এই সময় মাকে যে ধাগা দেওয়া হয়, লাল ধাগা, 13টি দুব্য সমেত, তারপর পুজোর পর সেই ধাগা সকলের হাতে বাঁধেন, কেননা নিজেদের মঙ্গলের জন্য। বিশ্বাস করা হয় এই ধাগা হাতে বাঁধলে সকল বিপদ থেকে দূরে থাকা যায়, অর্থাৎ যে এই ধাগাটি হাতে বাঁধে মা তাকে সকল বিপদ থেকে রক্ষা করেন। কথাটি একদমই সত্যি কথা এবং সঠিক কথা। সেই বিশ্বাসে দীর্ঘদিন ধরেই চলে আসছে, আর সকলে সেই বিশ্বাসে পুজো করে ধাগা বাঁধছেন হাতে এবং অপরের হাতেও বেঁধে দিচ্ছেন। কিন্তু আপনারা কি জানেন, এই ধাগা সকলের জন্য নয়। এই ধাগা বলতে লাল রঙের ধাগা সকলের জন্য শুভ নয়, কেননা কিছু কিছু রাশি আছে, যেই সব রাশির অধিপতি শনিদেব, আর শনিদেব কিন্তু লাল রং একেবারেই পছন্দ করেন না। তাই এমন কিছু রাশি আছে যেসব রাশির জাতক জাতিকারা যদি এই লাল সুতো হাতে বাঁধেন, তাতে আপনাদের মঙ্গল থেকে অমঙ্গল বেশি হয়, অর্থাৎ আপনারা শনির রোষে পড়বেন এবং জীবন হয়ে উঠবে দুর্বিষহ। তাই বন্ধুরা, না জেনে না বুঝে সকলেই দুমদাম করে ধাগাটি হাতে বেঁধে ফেলবেন না, প্রণাম করে রেখে দিতে পারেন বালিশের নিচে। কিন্তু যেসব রাশির নাম আমি আজ বলবো, তারা কিন্তু কখনোই এই ধাগাটি হাতে বাঁধবেন না। মা অবশ্যই সকলের মঙ্গল করবেন, সকলের সাথে থাকবেন, কিন্তু ওই যে বললাম শনির অধিপতি রাশিদের ক্ষেত্রে কখনোই কোনো লাল সুতো হাতে বাঁধা উচিত নয়। হোক না সে বিপত্তারিণীর সুতো, বিপত্তারিণীর মায়ের সুতো আপনারা বালিশের তলায় রেখে দিন, কখনোই কিন্তু হাতে বাঁধবেন না। চলুন বলা যাক, কুম্ভ রাশি আর মকর রাশির অধিপতি হলেন শনিদেব। তাই ভুলেও কোনো কুম্ভ রাশির জাতক জাতিকারা এই লাল সুতো হাতে বাঁধবেন না। যদিও ভুলক্রমে আগে বেঁধে ফেলেছেন, তাদের হয়তো মনে পড়বে কী কী ঘটেছে তাদের সাথে। তাই বন্ধুরা, নতুন করে কেউ এই ভুল পুনরায় করবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।